ত্রিপুরা রাজ্যের তথা অধুনা বাংলাদেশের বাংলাদের গর্ব অদ্বৈত মল্লবর্মণ তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করা এই মানুষটি ছিলেন একাধারে বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় উপন্যাসিক, অপরদিকে এক দুর্দান্ত সাংবাদিক। তিতাস একটি নদীর নাম। এই একটিমাত্র উপন্যাস লিখে বাংলা সাহিত্যে চিরকালীন স্থান অধিকার করে অমর প্রতিভা হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। আগামী 1 জানুয়ারি সেই মহান সাহিত্যিকের 110তম জন্মজয়ন্তী। বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে অদ্বৈত মল্লবর্মণের জন্মজয়ন্তী উদযাপনে ব্রতী হয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা তপশিলে জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সমগ্র রাজ্য জুড়ে উদযাপন করা হলেও মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে সিপাহীজলার মেলাঘরে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্যভিত্তিক এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে। বৈঠকে অংশ নেন ত্রিপুরা সরকারের মৎস্য, তপশিলি, জাতি কল্যাণ এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পশ্চিম জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। উৎসাহ উদ্দীপনার সাথে 3 দিন ব্যাপী অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য এদিনের বৈঠকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের রাজ্যের তথা অধুনা বাংলাদেশের অন্যতম বাঙালিদের গর্ব অদ্বৈত মল্লবর্মণ তার 110তম জন্মজয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি। আগামী 1 জানুয়ারি তার শুভ সূচনা হবে ওনার জন্মদিনকে কেন্দ্র করে। অদ্বৈত মল্লবর্মণ শুধুমাত্র একজন উপন্যাসিক কিংবা সাহিত্যবিদ কিংবা সাংবাদিক ছিলেন এমনটা নয়, তিনি আমাদের প্রত্যেকটা মানুষের অন্যতম অনুপ্রেরণা। তিতাস একটি নদীর নাম যে উপন্যাস লিখে তিনি বিশ্ববরণ্যে কবি হিসাবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছেন। এই মহামানবের এবং মহান মানুষের আমরা জন্মদিন উদযাপন করছি প্রত্যেক বছর। তপশিলি জাতি কল্যাণ দপ্তর ওনার জন্মদিনকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত উদযাপন করে থাকে। এই বছরও আমরা সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি যে ওনার জন্মদিনকে ঐতিহাসিকভাবে আমরা সিপাহীজলার বিশেষ করে মেলাগড়ে আমরা উদযাপন করব। তার জন্যই আজকে রাজ্যভিত্তিক মিটিং আমরা আহ্বান করেছি। আমাদের এই প্রস্তুতি বৈঠকে আমাদের আগরতলা পৌর নিগমের সম্মানিত মেয়র দীপক মজুমদার মহোদয় রয়েছেন, আছেন আমাদের সাথে এখানকার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, সিপাহীজলা জেলার সভাধিপতি, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি, বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং এই কমিটির সাথে যারা অতপ্রতভাবে যুক্ত ছিলেন বিগত দিনে, তারা সহ দপ্তরের আধিকারিক সবাইকে নিয়েই আমরা আজকে আলোচনা করব কত সুন্দরভাবে এবং উৎসাহ উদ্দীপনার সহিত এই অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করতে পারি। তার সম্পূর্ণ রূপরেখা আজকের এই মিটিং থেকে আমরা এখানে তৈরি করব এবং আমি বিশ্বাস করি এই বছর একটা ঐতিহাসিক সেই মেলার রূপ নেবে, এটা আমি প্রত্যাশা করি এবং খুব সুন্দরভাবে আমরা সেই প্রোগ্রামটাকে ডেকোরেট করব। এই জন্যই আজকে আমরা মিটিং আহ্বান করি। এটা সম্ভবত 4 দিন ব্যাপী হবে, 3 দিন ব্যাপী এই বছর আমরা রেখেছি। উপন্যাসিক এবং সাংবাদিক হিসাবে প্রত্যেকটা মানুষের অনুপ্রেরণা অদ্বৈত মল্লবর্মণ। যথাযথ মর্যাদায় প্রতি বছরই তার জন্মজয়ন্তী উদযাপন করে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর, যার অন্যথা হবে না এবারেও। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।